প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে। আপনারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো কিভাবে চাষ করবেন, পুকুরে কিভাবে ই করবেন, খাবার প্রয়োগ করবেন এবং পুকুর কিভাবে পরিচর্যা করলে আপনার মাছ দ্রুত বড় হবে এবং অল্প দিনে অল্প খরচে আপনারা এই পোনাগুলো চাষ করতে পারবেন, এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। তার আগে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিউয়ার্স, চলুন চলে যাই মূল কথায়। দেখুন, আমাদের এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন। দেখুন খেয়াল করে, আপনারা যারা এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলেই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। এবং এই পোনাগুলোকে অবশ্যই পুকুরে আপনার দুই টাইম করে খাবার দিতে হবে এবং বায়োপ্লগও যদি চাষ করেন তাহলেও আপনার এইখানে এক টাইম করে খাবার দিতে হবে বায়োপ্লগে। এবং এই টাইপের পোনাগুলো বাজারজাত করতে পুকুরে সময় লাগবে সর্বোচ্চ 4-5 মাস সময় লাগবে। এবং অবশ্যই পুকুরে 1 মাস পর, 25 দিন পর চুন, পটাশ, লবণ প্রয়োগ করতে হবে। বিশেষ করে অবশ্যই পুকুরে লবণ প্রয়োগ করবেন, কারণ তেলাপিয়া মাছের পোনাগুলো পেয়ে এসেছে লবণ, যার কারণে এগুলো দিলে মাছের ভাইরাস এবং কোনো ইয়েতে সমস্যা হবে না, মাছগুলো দ্রুত বড় হবে এবং মাছের গ্রোথ খুব ভালো হবে। আপনারা এভাবে মাছগুলো চাষ করবেন এবং অবশ্যই পোনা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের।